Hi friends, welcome to our technical strategy YouTube channel. তো তোমরা যারা ICDS ভ্যাকেন্সির অপেক্ষা করছিলে তাদের সবার জন্য খুশির খবর, কারণ সমগ্র রাজ্য জুড়ে 700 বেশি ভ্যাকেন্সিতে তোমাদের ICDS নিয়োগ হবে। তো এটি ধাপে ধাপে নিয়োগ হবে। তো এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি, এটা তোমরা দেখতে পাচ্ছ, শিশু বিকাশ প্রকল্প অধিকারীকের কার্যালয় আমতা, 2 নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বিতাই, জেলা হাওড়া। তো বর্তমানে যে নিয়োগটি হচ্ছে এটি হাওড়াতে, এরপর ধাপে ধাপে পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই নিয়োগ হবে। তো এখানে মনে করো তোমাদের সিলেকশন প্রসেস কী, তোমাদের স্যালারি কত থাকবে, পরীক্ষার সিলেবাস কী এবং নতুন কী কী নির্দেশ এবং কী কী ডকুমেন্ট লাগবে, এই সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে এবং বাকি আলাদা ডিস্ট্রিক্টে তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের ডিস্ট্রিক্টের যখনই এই ICDS বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু সাথে সাথে এই ভিডিওতে বলে দেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন নাম্বার এবং এটি প্রকাশিত হয়েছে 27 এপ্রিল 2022 তারিখে এবং এখানে আবেদন চলবে 23/5/2022 পর্যন্ত। তো এই বিজ্ঞপ্তিটি তোমাদের দুটো পদে নিয়োগ হবে। তো প্রথমত হচ্ছে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী, যেখানে শূন্যপদ রয়েছে 6টি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, সেখানে শূন্যপদ রয়েছে 52টি। তো এখানে বলে দেওয়া রয়েছে, দেখো স্পষ্ট, যে প্রার্থীদের আমতা 2 নং প্রকল্পের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সহায়িকা পদে প্রার্থীদের যে গ্রাম পঞ্চায়েত এলাকার শূন্যপদটি অবস্থিত সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং নেক্সটে তোমাদের যে শহরের, মানে যে অঞ্চলের ভ্যাকান্সি বের হবে, তখনও কিন্তু তোমাদের সেই জেলার বাসিন্দাই থাকতে হবে। তো বাকি সব কিছু এক থাকবে, শুধুমাত্র তোমাদের পোস্ট আলাদা থাকবে। তো এখানে দেখো পোস্ট তোমাদের বলে দেওয়া রয়েছে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কত রয়েছে, তোমরা যারা হাওড়া জেলার রয়েছো তো অবশ্যই নোটিফিকেশনটি তোমরা একবার দেখে নেবে, 52টা পোস্ট কোথায় কোথায় রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কটি তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনেই পেয়ে যাবে, তো অবশ্যই ডাউনলোড করে নেবে। তো আমি বলে দিচ্ছি তোমাদের স্টেপ বাই স্টেপ। আবেদনকারীর বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের বয়স ধরা হবে এখানে 1 এপ্রিল 2022 হিসাবে, এবং এই হিসাবেই কিন্তু 18 থেকে 45 বছরের হতে হবে। এবং এখানে দেখো কর্মজীবন অবসানের বয়স, মানে তোমাদের রিটায়ারের বয়স এখানে দেখো বলা রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তোমাদের 65 বছর পূর্ণ হলে এই কাজ থেকে বাধ্যতামূলকভাবে কর্মজীবনের অবসান ঘটবে। এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা দেখে নাও। তো কর্মী পদের জন্য যারা রয়েছে তাদের জন্য যে কোনো সরকারিভাবে অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস, এবং যারা তোমাদের মনে করো সহায়িকা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। তবে মনে করো যাদের মনে করো উচ্চ মাধ্যমিক পাস বা বিএ পাস রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট দেখো প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, এখানে প্রক্রিয়া তোমাদের কীভাবে রয়েছে। সহায়িকা পদের জন্য প্রার্থীদের নিম্নলিখিত লিখিত পরীক্ষায় পূর্ণমান 90 বসতে হবে, মানে কর্মী এবং সহায়িকা দুটো পদেরই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং তারপর মৌখিক হবে তোমাদের এখানে 10 নম্বরের। তো এখানে দেখো 90 নম্বরে তোমাদের যে সমস্ত সিলেবাস রয়েছে, মাতৃভাষায় 150 নম্বরের রচনা 8ম শ্রেণী মান এখানে 15 নম্বর থাকবে, পাটিগণিত 8ম শ্রেণী মানের অঙ্ক থাকবে 20 নম্বর এবং পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন সেখানে থাকবে 15 নম্বর। এবং তাছাড়া ইংরেজি ভাষাজ্ঞান, প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান, ভাষান্তকরণ অনুবাদ ইত্যাদি 8ম শ্রেণী মানের প্রশ্ন থাকবে, সেখানে তোমাদের 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের উপর কিন্তু এখানে 20 নম্বর থাকবে। তারপর নেক্সট দেখো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র রচিত হবে এবং আবেদনপত্রের সঙ্গে যা যা জমা দিতে হবে। তো তোমাদের অ্যাপ্লাই কিন্তু অফলাইনে করতে হবে এবং অফলাইন ফর্মটা তোমরা এই নোটিফিকেশনের সাথে কিন্তু পেয়ে যাবে, সেটি রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, প্রার্থীর বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট মূল কপি দিতে হবে এখানে, তারপর তোমাদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট এখানে দিতে হবে এবং প্রার্থীর বয়স সংক্রান্ত সার্টিফিকেট সেটাও দিতে হবে এবং তোমাদের এসসি সার্টিফিকেট বা যেটি রয়েছে সেটিও কিন্তু এখানে দিতে হবে এবং প্রার্থীর সাম্প্রতিক তোলা 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, 1টি পাসপোর্ট ছবি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে এবং অন্য 2টি ছবি অ্যাডমিট কার্ডে আটকে দিতে হবে। এবং এখানে দেখো আবেদনকারীর নাম ও সম্পূর্ণ ডাকযোগের ঠিকানা সম্মিলিত এবং 2টি 6 টাকার ডাকটিকিট সম্মিলিত, 2টি সেলফ অ্যাড্রেস খাম, তো 2টি খাম সেখানে তোমাদের কিন্তু 6 টাকার স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে। এবং তাছাড়া আরও লাগবে এপিক, মানে ভোটার কার্ড এবং আধার কার্ড এর জেরক্স।
তো এখানে দেখো বিজ্ঞপ্তিতে বর্ণিত দরখাস্তের বয়ান অনুযায়ী প্রতিটি কলম সম্পূর্ণরূপে পূরণ করে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে জমা দিতে হবে। উক্ত বয়ান ব্যতীত অন্য কোনো বয়ানে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। উপরিউক্ত সকল প্রমাণপত্র ও দুটি 6 টাকার ডাকটিকিট লাগানো দুটি সেলফ অ্যাড্রেস খাম সহ আবেদনপত্রটি একটি বড় খামে ভরে মুখবন্ধ অবস্থায় সুসংহত শিশু বিকাশ প্রকল্প অধিকারী আমতা 2 নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প হাওড়া এই ঠিকানায় প্রদান করতে হবে এবং উক্ত খামের উপর কোনো পদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আবেদন করা হয়েছে সঠিকভাবে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক। তদুপরি খামের বাম দিকে আবেদনকারীর নাম জাতিগত পরিচয় যথা যা রয়েছে তোমাদের এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং ফোন নাম্বার গ্রাম পঞ্চায়েতের নাম সহ ঠিকানা অবশ্যই লিখতে হবে। তো কীভাবে জমা করবে এটি কিন্তু এখানে রয়েছে। তো জমা করার আগে এটি তোমরা ভালো করে দেখে নেবে, নাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র ক্যান্সেল হবে। এবং জমা দেবার শেষ তারিখ হচ্ছে 23 মে 2022 বিকাল 4টা পর্যন্ত। তো কয়েকটি নির্দেশ রয়েছে, এগুলো দেখে নাও। বিজ্ঞপ্তির সঙ্গে যে আবেদনপত্রের নমুনা দেওয়া হলো ওই নমুনা অনুযায়ী আবেদন করতে হবে। নমুনা আবেদনপত্রটি ফটোকপি করে তাতে আবেদন করলে তাও গ্রাহ্য করা হবে। উপরন্তু সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইট এবং হাওড়া ডিস্ট্রিক্ট howrah.gov.in থেকে ডাউনলোড করা যেতে পারে। তো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে। নমুনা অনুসারে সঠিকভাবে আবেদনপত্র দুটি প্রবেশপত্র সম্পূর্ণ করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। জমার জন্য কোনো রসিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হবে না। আবেদনকারীকে নিজে স্বাক্ষর করতে হবে, বিনা স্বাক্ষরিত ফর্ম বাতিল হবে। নিজের পোস্টাল অ্যাড্রেস বা সম্পূর্ণ ডাক পোস্ট যোগাযোগের ঠিকানা যদি ভুল হয় এবং তার জন্য অ্যাডমিট কার্ড বা অন্য কোনো যোগাযোগ না করা যায় তাহলে সিডিপিও অফিস কোনোভাবেই দায়ী থাকবে না। এখানে দেখো কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিয়ে উপরোক্ত শর্তাবলী লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং পদে নিযুক্তির পরিবর্তে সময়ে কোনো ভুল বা অসঙ্গত ছিল উপরোক্ত শর্তাবলীর কোনোটি লঙ্ঘিত হয়েছিল বলে প্রমাণিত হলে তৎক্ষণাৎ সেই নিযুক্তি বাতিল হবে এবং ওই প্রার্থীর বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। তো তোমরা আবেদন করার আগে অবশ্যই পড়ে নেবে সম্পূর্ণ নোটিফিকেশনটি। এবং এখানে দেখো কোনো পরীক্ষায় হাজির হওয়ার জন্য কোনো গাড়ি ভাড়া বা খরচ পাওয়া যাবে না, মানে নিজের ভাড়া দিয়েই তোমাদের কিন্তু এখানে যেতে হবে। তো এখানে দেখো সংরক্ষিত পদগুলির ক্ষেত্রে শুধুমাত্র জেলা শাসক, মহকুমা শাসক, প্রদত্ত তপশিলি জাতি, তপশিল উপজাতি ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট গ্রাহ্য করা হবে। তো এখানে অফিসিয়াল সিগনেচার দেখতে পাচ্ছ তোমরা শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের। তো এখানে দেখো এটি বিডিও অফিসে টানানোর জন্য দেওয়া রয়েছে, তো এটি তোমাদের দরকার নেই। তো এখানে দেখো অফিসিয়াল যে ফর্মটি, এই ফর্মটাকে তোমরা এ4 সাইজে প্রিন্ট করে নেবে অফিসিয়াল নোটিফিকেশন থেকে এটি আলাদা করে, এবং সেটি তোমরা নির্ভুলভাবে ফিল আপ করবে এবং তারপর নিজেদের এখানে তোমাদের ফটো লাগাতে হবে, তারপর নিজের হাতে এখানে সই করে তোমরা কিন্তু অবশ্যই এটা জমা করবে। কোনো রকম ভুল হলে তোমাদের কিন্তু এটি বাতিল হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং তোমাদের পরিচিত যারা রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দেবে, তারা আবেদন করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।